আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে শহরের ভিতরে, উপশহর এবং সিলেটের লোকেরা, যে যে জায়গাতে বন্যা হয়েছে সেখানকার লোকেরা তেমন একটা ভালো নেই। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে তারা কেন ভালো নেই। এবং ইতিমধ্যে আপনারা অনেক নিউজে, অনেক ইউটিউব চ্যানেলেও দেখতে পেয়েছেন যে প্রচুর, মানে এখানে অনেক বন্যা হয়েছে, আর বন্যাতে তো সব কিছু ডুবে গেছে। এর ভিতর তো মানুষ ভালো থাকার কথা না। উপশহরে সব ব্লকটাই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমনটা আজকের, আজকে 19 তারিখ, আজকের দিনটা সকালবেলায় কেমন পানি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পুরোটা এই আজকে তাও নাকি একটু বাড়তেছে, কমতেছে, কখন কি হচ্ছে? কারণ রাত্রি সাড়ে রাত বৃষ্টি হয়েছে। এর ভিতরে যেগুলো ছোট বাচ্চা আছে তাদেরকে তো স্কুলে নিয়ে যাওয়া আসার সমস্যা, খুব সমস্যা। এমনি যে কোনো কাজেরই সমস্যা হচ্ছে সবারই, এখানকার এলাকার লোকদের সবারই সমস্যা হচ্ছে। তবে একবার চিন্তা করে দেখি আমরা যে যেখানে গ্রামের ভিতরের রাস্তা এবং নদীর কাছে, খুব কাছাকাছি যেগুলো লোকের বাড়ি, একবার চিন্তা করে দেখুন তারা, তাদের অবস্থাটা কি হয়ে আছে। সবাইকে যেন হেফাজত করুক আল্লাহ তালা। আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পানিটা নেমে যায়। প্রতিটাক্ষণ তারা এরকমভাবে যাওয়া আসা করছে এই পানির ভিতর দিয়ে, যার যে কাজে, কারণ কাজ তো করতে হবে, বাহিরে আসতেই হবে যে কোনো প্রয়োজনে। হয়তোবা কিছু কিছু কাজ আছে সেগুলো বাসায় রেখে করা যাবে, কিন্তু অনেক কাজই আছে যেগুলো বাহিরে আসতেই হবে, বাজার ঘাট বা অনেকের একদিন বাহিরে না বের হলে তাদের খেতে পারবে না, এটা তো সবাই আমরা জানি যে এরকম। আর কি বলবো, তেমন বলার কিছু বলতে পারতেছি না। আর এখন এটা কিন্তু আপনারা দেখুন, এটা রোজ ভিউ, রোজ ভিউর এখানে কেমন পানি আপনারা দেখে বুঝতে পারছেন। চীনা শহরটা যেন কেমন যেন কয়েকদিনের ভিতরে অচেনা শহর হয়ে গেছে। আপনাদের সাথে নদীটাও শেয়ার করব, সুরমা নদীটার পানিটা কেমন আছে এখন বর্তমান পরিস্থিতি। আপনারা তো জানেন যে হয়তোবা বিকেলে কি হয়েছে জানি না, আমি ভয়েস ভিডিওটা যখন ছাড়ছি তখন রাত্রে হয়তোবা ছাড়ব, কিন্তু এটা সকালের ছবি, 19 তারিখের ভিডিও এটা। তবে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পানিটা, যে দেখুন আল্লাহ কি অবস্থা এখানে, যে পানি পুরাটাই কোনো কিছু, কি বলবো, এটা আমি এরকম, আসলে আমি সিলেটে যতদিন ধরে এসেছি এরকম পর্যায়ে আমি বন্যাটা দেখি নাই, পানিটা না নামা বা এরকমভাবে অবস্থায়। নদীটা ভরেছে দেখেছি, কিন্তু এতটুকু পর্যন্ত যে একটা অবস্থা হবে সেটা কোনো দিনই ভাবি নাই, এবং আর দেখিও নাই আমি এখানে সিলেট আসা অবস্থায়। আমি প্রায় 10 বছর 11 বছরের মতন হয়ে আসছে সিলেটে আছি, এরকম দেখি নাই। তবে শুনেছি 2004 সালেও নাকি এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছিল, তারপর থেকে আর সিলেটের লোকেরা এরকম বন্যা দেখে নাই। আজকের মতন ভিডিওটা আমি তেমনভাবে করতে পারি নাই, আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি নাই, কেউ কিছু মনে করবেন না, কারণ ভয়েস দিতেও আমার ইয়ে হচ্ছিলো, কারণ আমার খুব খারাপ লাগছিল যে কি অবস্থা, একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।